বিচাপিতলার মুসলমান যুবক ভাইরা আমার, কে চিনত শাহজালালের নাম, কে চিনত খান্দাহান আলীর নাম, কে চিনত সুরাকান্দার আব্দুর রহমান হানাফি, কে চিনত সারসিনার শাহনেসার, কে চিনত ফুলতলির আব্দুল লতিফ চৌধুরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমার হাবিবের মহব্বত অন্তরে জায়গা দিয়ে দিবা, তুমি যখন আমার হাবিবের মহব্বত তোমার অন্তরে লালন করবা, তুমি যখন আমার রসুলুল্লাহর সুন্নত মানবা, তুমি যখন আমার রসুলকে ভালোবাসবা, আমি আল্লাহ তোমার ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে ঢেলে দিব, এমন ভাবে ঢেলে দিব মানুষ সম্মানের সাথে কিয়ামত পর্যন্ত তোমার নাম নেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবেসে সম্মান লাভ করেছেন আবু বকর, নবীজিকে ভালোবেসে সম্মান লাভ করেছেন ওমর, নবীজিকে ভালোবেসে সম্মান লাভ করেছেন উসমান, নবীজিকে সম্মান দিয়ে নবীজিকে মহব্বত করে সম্মান লাভ করেছেন আলী। 1500 বছর পরে এসো আবু বকরের নাম নিলে মানুষ বলে সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। 1500 বছর পরে এসো উমরের নাম নিলে বলে উমরে ফারুক। 1500 বছর পরে এসো উসমানের নাম নিলে বলে উসমান জিন্নুরাইন। 1500 বছর পরে এসো আলীর নাম নিলে বলে আলী কাল্লামাল্লাহ ওয়াজহু। আল্লাহু আকবার বলেন। কে সেই আবু বকর, কে সেই উমর, কে সেই উসমান, কে সে আলী যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধুই কেবল একটাই, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার করেছেন, রসুলকে মহব্বত করেছেন, রসুলের আদর্শ লালন করেছেন, রসুলের সুন্নাত মেনেছেন, এই জন্য আল্লাহ আবু বকরের নামকে কিয়ামত পর্যন্ত সম্মান দিয়েছেন, এই জন্য আল্লাহ উমরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নাতের এতেবার কারণে সম্মান দিয়েছেন, উসমানকে আল্লাহ সম্মানের জায়গা করে দিয়েছেন, আলীকে আল্লাহ সম্মানের জায়গা করে দিয়েছেন, শুধুই কেবল তাই না, আমার নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির মহব্বতের কারণে, আল্লাহকে রাজি খুশি করার কারণে রসুলের জবান দিয়ে এসেছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে বলতে বলতে আমার হাবিব 10 জনকে দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট আল্লাহর হাবিব দুনিয়াতে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিলেন? মাত্র মাপকাঠি একটা, আল্লাহকে এক বলে জেনেছেন, নবীজিকে মহব্বত করেছেন, নবীজির সুন্নত মেনে তারা জীবন পরিচালনা করেছেন, এই জন্য আবু বকরের দাম বেড়ে গেছে, এই জন্য আবু বকরের সম্মান বেড়ে গেছে, নবীজিকে মহব্বত করেছেন, সুন্নত মেনেছেন, এই জন্য উমরের সম্মান বেড়ে গেছে, উসমানের দাম বেড়ে গেছে, আলীর দাম বেড়ে গেছে। শুধুই কেবল তার না, আল্লাহ নবীজিকে মহব্বত করার কারণে হাবশির বেলাল, যেই বেলালের কোনো বংশ মর্যাদা নাই, যেই বেলালের কোনো সুন্দর চেহারা নাই, যেই বেলালের কোনো অর্থ নাই, যেই বেলালের কোনো ক্ষমতা নাই, যেই বেলালের কোনো পদবী নাই, নবীজির মহব্বত থাকার কারণে, নবীজির সুন্নতের আদর্শ থাকার কারণে আমার নবীজি তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায় দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও ভঙ্গ আমার, নবীজিকে ভালোবাসলে লস না লাভ? জবান করে বলেন লস না লাভ, আরো জোরে বলেন লস না লাভ। বিশেষ করে চাপিতলা মুরাদনগরবাসী, আমরা ধন্য যে আমরা একটি বরকতময় স্থান, দিনী মারকাজ, এলমে শরীয়তের মারকাজ, এলমে তরিকতের মারকাজ, আল্লাহ ওয়ালা হওয়ার একটি মার্কাজ পেয়েছি সুনাকান্দার দরবার, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে চাপিতলা শ্রীকাইল
দিগির পাড় এগুলা নিয়ে পুরো এলাকাটা আমার জানমতে সব মানুষগুলা সোনাকান্দা দরবারের মহব্বতের লোক ঠিক কিনা বলেন আমরা এমন একজন পীর পেয়েছি যিনি এলমে শরীয়ত এবং এলমে তরিকতের উঁচু মাকামের একজন বড় আল্লাহওয়ালা যিনি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান আলা হযরত পীর সাহেব কেবলা আমার পীর ও মুর্শিদ শাহ সুফি হযরতুল আলাম আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব সোনাকান্দা বি দামাত বরকাতুল আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন নেক হায়াত এবং হায়াতে তৈবার সাথে সুস্বাস্থ্য রেখে আমাদেরকে যেন এলমে শরীয়ত আর এলমে তরিকতের এই মারকাজের জন্য আমাদেরকে প্রস্তুত করতে পারেন আমাদেরকে আল্লাহ ওয়ালা রাস্তায় পরিচালনা করতে পারেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে একবার জবান করে হুজুরের পক্ষ হয়ে বলেন আমিন এই দরবারের সাথে সম্পৃক্ত থাকার কারণেই আজকে আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছে এই দরবারের সাথে সম্পৃক্ত থাকার কারণেই আজকে আপনাদের সরকার বাড়ির মসজিদের ইমাম হতে হয়েছে ইমাম হওয়া সম্ভব হয়েছে আজকের এই সোনাকান্দা দরবার হওয়ার কারণেই আব্দুর রাজ্জাকের মতো আলেম হওয়া সম্ভব হয়েছে কথা বলেন ঠিক না সোনাকান্দা দরবার এলাকায় সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে শুধু কেবল সোনাকান্দার নামেই সোনাকান্দার সুনামেই বাড়ে নাই এই পুরো মুরাদনগরবাসীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আরো জবান বলবেন কে বাংলাদেশের যত জায়গায় গেলাম যদি গিয়ে বলি যে সোনাকান্দার ছাত্র সোনাকান্দার মুআল্লিম সোনাকান্দার লোক এক নামে এক বাক্যে চিনে মুরাদনগর উপজেলার সোনাকান্দা দরবার শরীফ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দরবারের সাথে ওতপ্রোতভাবে মহব্বতের সাথে টাকার তৌফিক দান করে সকলে বলি আমিন পেয়ারে হাজিরিন আমরা এই দুনিয়াতে এসেছি আমরা এই দুনিয়াতে বেশি দিন টাকার কোনো জায়গা এটা না আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার ঔরস যাতে মা বাবার মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সিরিয়াল মোতাবেক পাঠানোর সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবার আগে ছেলে চলে যায় দাদার আগে নাতি চলে যায় মার আগে মেয়ে চলে যায় নানির আগে নাতনি চলে যায় তাহলে বোঝা গেল এই পৃথিবীটাতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই অতএব আল্লাহকে ফাঁকি দিয়ে রাসূলুল্লাহর আদর্শকে বিলীন করে এই দুনিয়াতে চলার কোনোই সুযোগ নাই কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যেই উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত দিতে হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ الله رب العالمين بولن حبيب
আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি নবীর সুন্নতের এতবার অনুসরণ করে, যদি তারা আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে, আপনার সুন্নাত অনুসরণ করে আপনাকে মহব্বত করে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে না ভালোবাসলেও বাসবো, তারা আমাকে ভালোবাসলেও বাসবো। আপনি হাবিবকে যারা মহব্বত করবেন, আপনি হাবিবের সুন্নাত যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে স্বয়ং ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার নবীজির সুন্নতে অনুসরণ করেছে, যারা আমার নবীজির ভালোবাসছে, তাদের সম্মান আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ বুলন্দ করে দিয়েছে। জুড়ে জুড়ে বলেন মারহাবা। শুধু কেবল তাই না, যারা আমার নবীজিকে মহব্বত করেছেন, যারা আমার নবীজির সুন্নতের অনুসরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোরআনের আয়াত দিয়ে মর্যাদায় পর্যবসিত করেছেন, কাউকে আল্লাহর হাবিবের হাদিস দ্বারা মর্যাদায় পর্যবসিত করেছেন, কাউকে আল্লাহ কোরআন আর হাদিস দিয়ে মর্যাদা দেন নাই, তাদের ভালোবাসা মানুষের অন্তর ঢেলে দিয়ে আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।